ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম একটা জামা কাপড়ের দোকান থেকে। আর বলো না, আমার মা তো হঠাৎই না বলে করে চলে এসেছেন, সাথে মা এটাও বলছেন যে আর নাকি আসতে পারবেন না, কারণ উনি নাকি কোথাও ঘুরতে যাচ্ছেন। সেই জন্যই আমি আবার সবার জন্য তাড়াতাড়ি করে পুজোর জিনিসপত্র কেনাকাটি করতে এখনই বেরিয়ে পড়েছি। আর এই ভিডিওটা যখন শ্যুট করা তখন মোটামুটি রাত্রির ওই প্রায় 8:30 মতো অলরেডি বেজে গেছে। নেক্সট ডে ছিল আবার সানডে, সানডে তো আমাদের এখানের মার্কেট বন্ধই থাকে জানোই, তাই ঝটপট করে যেরকমটি যা পেরেছি সেটাই সবার জন্য কেনাকাটি করেছি। এই যে গেঞ্জিটা দেখলে, এটা কিনেছি আমার মামার জন্য। আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দুটো বোনের জন্য, মানে মামাতো বোন, মানে শিহাবের যে মাসিমণি আমাদের সাথে থাকে সেই মাসিমণির জন্য আর তার ছোট মাসিমণির জন্য। এটাই প্রথমে দেখিয়ে নিলাম, তারপরে বাকি ড্রেসগুলো দেখাচ্ছি। আর এই কুর্তিগুলোর সাথে কিন্তু পালাজো সেট রয়েছে, একটা ব্লু কালারের নিয়েছি আর একটা পিঙ্ক কালারের নিয়েছি। ওদের দু বোনেরই গায়ের কালার বেশ ফর্সা, তো সেক্ষেত্রে দুটো কালারই দুজনকে বেশ ভালো লাগবে, যেটা যার পছন্দ হবে সে সেটা নেবে, সেটা ভেবেই নিয়ে নিয়েছি। একদম সেম ডিজাইন নিয়েছি, জাস্ট কালার ডিফারেন্ট নিয়েছি। আর এই বোনদের আর মামা মামির ড্রেসগুলো পরে নিলেও হতো, কিন্তু ভাবলাম সবার জন্য যখন কেনাকাটি করছি এদেরটা আবার মিস থেকে যাবে, তাহলে যদি বোনদের মন খারাপ করে, তো সেই জন্যই ভাবলাম চলো যা কিনছি একসাথেই কিনে ফেলি। আর দেখো, এই দুধে আলতা কালারের কুর্তিটার সাথে পালাজোটা কিন্তু একটু মেরুন টাইপের, এটা আমার চোখে বেশি সুন্দর লেগেছিল। আর মাসিদের শাড়িগুলো ছাড়া এই যে একটা ডিপ গ্রিন টাইপের যে শাড়ি নেওয়া হয়েছে, এটা মামির জন্য নিয়েছি। হাতে সময় কম থাকার জন্য এদিক ওদিকে না ঘুরে সব সেম দোকান থেকেই নিয়ে, শুধুমাত্র বেবিদের ড্রেসগুলো কিন্তু শপিং মল থেকে কিনেছি। যাই হোক, সবার জন্য আলাদা আলাদা করে প্যাক করে রেখেছিলাম, চলো এক একটা করে প্যাক খোলা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমেই যে ড্রেসটা বেরিয়েছে, এটা হচ্ছে আরোরা বাবুর জন্য, মানে আমার মাস্তুতো দাদা, তার মেয়ের জন্য। তো কয়েকদিন আগে ওর একটা তো বার্থডে ড্রেস পাঠিয়েছি, তোমরা দেখেইছ, আর এটা পাঠাচ্ছি পুজোর জন্য। তো ড্রেসটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না, দেখতেই পাচ্ছ ড্রেসের কালারটা অসম্ভব সুইট। আর তার সাথে যে শাড়িটা রাখা রয়েছে, এটা আমার ছোট মাসির জন্য, মানে ওই আরুরার নিজের ঠাকুমার জন্য। চলো এবার তোমাদেরকে দেখাবো আমার বড় মাসি আর বড় মেশোর ড্রেসটা। যেহেতু ওনাদের বয়স একটু বেশি হয়ে গেছে, সেই জন্য একটু ডার্ক কালারের উপরে রেখেছি, বেশি কালারফুল রাখিনি। মেশোর জন্য একটা ব্লু কালারের গেঞ্জির কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, খুব সফট কটনের উপরে। আর মাসির ড্রেসটা তো দেখতেই পাচ্ছ, একটা একটা ওই শ্যাওলা কালারের গ্রিন গ্রিন, এটার এক্স্যাক্ট কালার নাম আমি জানি না, আর একদম হালকা প্রিন্টের উপরে। আর আমার বড় মাসি আর ছোট মাসির শাড়ির প্রিন্টটা কিন্তু সেম, জাস্ট কালারটাই ডিফারেন্ট, দুই বোনকে সেম রেখেছি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক আমার মা বাবা আর ডগুর ড্রেসটা। তো ডগু হচ্ছে আমার দাদার ছেলে, তার নামে কিন্তু ডগু, মানে আমরা ভালোবেসে তাকে ডগু বলি। তো দেখতেই পাচ্ছ বাবার জামাটার সাথেই ডগুর জামাটা একসাথে রেখেছি। ডগুর আর শিহাবের কিন্তু সেম টাইপেরই ড্রেস নিয়েছি, জাস্ট কালারটা ডিফারেন্ট। আর এইটা হচ্ছে প্রথমে হচ্ছে ডগুর ড্রেস, দেখতেই পাচ্ছ। আমি বেসিক্যালি বাচ্চাদের জন্য বা সবার জন্যই এমন ড্রেস পছন্দ করি যাতে সেটা একটু মানে কমফোর্ট হয়, একটু সফট হয়, খুব বেশি যাতে হিজিবিজি বা কারুকার্য না থাকে, সেজন্য আমি এই জাতীয় গেঞ্জি নিয়েছি। এই ড্রেসটা ভীষণ সফটের উপরে ডগুরটা। চলো এবার তোমাদেরকে দেখাবো আমার বাবার গেঞ্জিটা। তো বাবার গেঞ্জিটা আর বড় মেশোর গেঞ্জিটা কিন্তু একদম সেম টাইপের, জাস্ট কালারটা ডিফারেন্ট আর সাইজটা ডিফারেন্ট, সেম ম্যাটেরিয়াল, ভীষণ রকম সফট। আর যেহেতু বাবা গেঞ্জির সাথে বাড়িতে ট্র্যাকস্যুট পরতে পছন্দ করে, তো সেই জন্য আমি ট্র্যাকস্যুটই দিয়েছি। আর ট্র্যাকস্যুটটা আমি দিলে বাবা খুব পছন্দ করে পরেন, সেই জন্যই অন্য হিজিবিজি ড্রেস না দিয়ে যেটা কমফোর্ট হবে সেরকম বুঝেই ড্রেসগুলো দিয়েছি। আর এটা নিয়েছি আমার মায়ের জন্য একটা শাড়ি, শাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট করে ফুলের ডিজাইন করা রয়েছে খুব সিম্পলের উপরে। আর ডগুর আর মায়ের এই ড্রেসের কালার কম্বিনেশনটা সেম দেখেছি, আর মায়ের এই শাড়ির সাথে কিন্তু সায়া এবং ব্লাউজও আমি ম্যাচ করে দিয়েছি। আর মা একটা জিনিস খুব পছন্দ করেন যে পাড় যেন কটন হয়, তো এটার কিছু একটা নাম বলছে শাড়িটা, এখন আমার আর মনে নেই, তো সেই জাতীয়ই কিন্তু কটন মানে তাঁতের শাড়ি মাকে দিয়েছি। আর তার সাথে এই যে এই সায়া ব্লাউজটাকে ম্যাচিং করে দেওয়া হয়েছে। চলো এতক্ষণ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শিহাবের মামার বাড়ির সবার জন্য মোটামুটি কী কী কেনাকাটি করেছি, তো চলো এবার দেখিয়ে নেওয়া যাক যে শিহাবের জন্য কী কেনাকাটি করেছি। প্রথমেই দেখাচ্ছি ডগুর মতো যে সেম ড্রেসটা নিয়েছি, জাস্ট এটার কালারটা ডিফারেন্ট, সেম কোম্পানির আর প্রায় ডিজাইনটাও কিন্তু সিমিলার।
আর দুর্গাপূজা বলে নয়, কয়েকদিন পরেই রয়েছে কলেজে টিচার্স ডে, তারপর কলেজ প্রোগ্রাম, বিশ্বকর্মা পুজো, তো সেক্ষেত্রে তো শিহাবকে সাথে করে নিয়ে যাবই, সেই জন্য নতুন নতুন বেশ কয়েকটা ড্রেস কিনেছি। তাছাড়া রয়েছে শিহুর পাপার বার্থডে, সব আমাদের সাথে ম্যাচিং করেই কিন্তু কিনেছি। তো আপাতত তোমাদের সঙ্গে একটাই শেয়ার করলাম, ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না।